সুপ্রিয় সুধী, নাটোরে অনুষ্ঠিত হলো দত্তপাড়া উচ্চ বিদ্যালয়ের 1995 ব্যাচের পুনর্মিলনী। ঈদের তৃতীয় দিন অর্থাৎ আজ বুধবার বিকেল থেকে দত্তপাড়া উচ্চ বিদ্যালয়ের উপস্থিত হতে থাকেন 1995 ব্যাচের এসএসসি পরীক্ষার্থীরা। 27 বছর পরে এক জায়গায় হতে পেরে তারা নানা অভিব্যক্তি তুলে ধরেন। তারা নানাভাবে তাদের সেই 27 বছর আগেকার স্মৃতি চারণ করতে থাকে। এই ধরনের অনুষ্ঠান নিয়মিতভাবে চালু রাখার জন্য তারা নিজেদের ভেতরে মতবিনিময় এবং আরো অনেক মজার ঘটনাও কিন্তু আজকের এই অনুষ্ঠানে দেখা গেছে। 27 বছর পরে বিভিন্ন বন্ধুরা যখন একত্রিত হয়েছে, অনেকে আবেগ আপ্লুত হয়েছে। ছায়া নিবিড় দত্তপাড়া উচ্চ বিদ্যালয়ের এই সবুজ মাঠ থেকে তারা কেউ কেউ যারা নারী ছাত্রী ছিলেন তারা এখন অনেকেই সন্তানের মা। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাকাল থেকে যে মানুষ, যে শিক্ষক এই বিদ্যালয়ে নিরলস পরিশ্রম করেছেন, শাহজাহান আলী মাস্টার, তারা উপস্থিত থেকে বিভিন্ন স্মৃতিচারণ করতে থাকে। এরা এত সম্ভব ছিল আর ওদের সম্পর্কে, অর্থাৎ বৈবাহিক সূত্রে ওরা এক প্রকার আমার সানি হয়। তো এ থেকে আমি বলতাম কি প্রতিষ্ঠা লগ্নে তো এরা এত মানে মিশন ছিল, বিশেষ করে আমি ওয়াজের ওয়াজের একটা মানুষ ছিলেন নাই, আরো কয়েকজন ছিল মেলায়ের, এদের সঙ্গে মানে নিজের ছেলে মেয়ে তত মিশত। আমি আবার এদেরকে এইরকম মহলে করে নিয়ে ফিরে স্কুল প্রতিষ্ঠান। কর্মময় জীবনে কেউ ব্যবসায়ী, কেউ চাকুরিজীবী, কেউ আইনজীবী, কেউ প্রবাসী, আবার অনেকেই আছেন তারা তাদের সংসার জীবন সহ নানা গল্প তুলে আনে। নৈশ ভোজের মধ্য দিয়ে আজকের এই পুনর্মিলনীর পরিসমাপ্তি ঘটে। পরে সবাই মিলে গ্রুপ ফটোতে বন্দি হন।